welcome back to my channel and welcome back to my new vlog. আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 5:30টা। আমরা উঠেছি এখনি আর আমরা যাব সূর্যোদয় দেখতে। তাহলে চলো যাওয়া যাক। নদীর পাড়ে চলে এসেছি আর নদীর পাড়ে মোটামুটি খুবই ভিড় আছে। আমরা যেদিকে দাঁড়িয়েছি ওপাশে একটু কম জন। এখন ভোরবেলা কিন্তু তাও এখনো অনেকেই স্নান করছে সমুদ্রে। তো বাচ্চাটাকে দেখো, পুরো আমাদের পুচকুর মতোই কি সুন্দর। ও একা একা খেলছে, বাবাকে ধরে স্নানও করছে। এই মাছগুলো কিনেছি আর এই মাছগুলো হচ্ছে এখানে সাইডে সাইডে বসে আছে। এই বউগুলো এরা হচ্ছে মাছ কেটে দিচ্ছে। দেখো কি সুন্দর লাগছে আর জলের মধ্যে কিরকম তার একটা সোনালি আভা পড়েছে। এই মন্দিরটা হচ্ছে আমরা যে হোটেলে আছি তার সঙ্গেই অ্যাটাচ। আমরা সূর্যোদয় দেখে চলে এসেছি আর এখন বেজে গেছে প্রায় 10টা আর মা রান্না করছে। আজকে আমরা নদীর পাড় থেকে মাছ নিয়ে এসেছি। মাছগুলোর নাম জানি না। ও মা, মাছটার নাম কি? ও কি খোড়ো ভেটকি নামে একটা কি মাছ নিয়ে এসছে আর মা ওটা রান্না করছে বেগুন আলু দিয়ে, আর করেছে ডাল আর ভাজছে পাঁপড়। তারপর মা রেডি হয়ে গেলো, জায়গাটা যেহেতু একটু ছোটো তাই মা সবটা রেডি হয়ে গেলো তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে আমরা স্নান করতে যাবো। পাঁপড় ভাজা, এখানে মুগ মসুর ডাল দুটো মিশিয়ে রান্না হচ্ছে এখনো। আর এখানে এই যে মাছের ঝাল। আমরা সবাই মিলে খেতে বসে গেছি। ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওটা তোমরা পরের পাতে দেখতে পাবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।